ইসলামিক অডিও বুক পরিবেশিত অডিও লেকচার সিরিজ সাহাবিদের জীবনী। এই সিরিজটির আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমরা আলোচনা করব সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। মক্কার অধরে তানঈমের খোলা প্রান্তর, সেখানে আজ কুরাইশ নেতাদের আহ্বানে সমবেত হচ্ছে হাজার হাজার মানুষ। মক্কার তরুণ সাইদ ইবনে আমেরও অন্যদের মতো তানঈমের উদ্দেশ্যে বেরিয়েছেন। তানঈমের এই খোলা ময়দানে আজ প্রকাশ্যে হত্যা করা হবে মুহাম্মদের এক সহচর খুবাইব ইবনে আদিকে, যাকে ধোকা দিয়ে বন্দি করে আনা হয়েছে মক্কায়। তকবকে যুবক সাইদ ইবনে আমের সমবেত জনতার ভিড় ঠেলে ঠেলে পৌঁছে গেল একেবারে সম্মুখ সারিতে। এমনকি এই আনন্দ মিছিলের নেতৃত্বদানকারী কুরাইশের বর্ষিয়ান নেতৃবৃন্দ আবু সুফিয়ান ইবনে হার্ব এবং সাফওয়ান ইবনে উমাইয়া প্রমুখের পাশাপাশি গিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। এতে তিনি খুব কাছ থেকেই দেখতে পেলেন কুরাইশের শৃঙ্খলিত বন্দীকে। তাকে বহু মানুষের ঠেলা আর ধাক্কা খেয়ে পায়ে পায়ে এগিয়ে যেতে হচ্ছে চূড়ান্ত মৃত্যুর দিকে। তাকে হত্যা করে শাস্তি দেওয়া হবে মুহাম্মদকে। তাকে হত্যার মাধ্যমে বদর যুদ্ধে নিহত আত্মীয়দের কিছুটা প্রতিশোধ নেওয়া হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনতার এই বিশাল ভিড় বন্দীকে ঠেলে নিয়ে যখন উপনীত হল প্রস্তুতকৃত বদ্ধভূমিতে, দীর্ঘদেহী সাইদ ইবনে আমের আল জুমাহি দাঁড়িয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকলেন হুবাইবকে। তাকে নেওয়া হচ্ছিল শুলমঞ্চের দিকে। নারী পুরুষ ও শিশুর উৎকট চেঁচামেচির মধ্যেও তিনি শুনলেন খুবাইবের ধীর অকম্পিত শান্ত কণ্ঠস্বর। তিনি বলছেন, তোমরা যদি হত্যার পূর্বে আমাকে দুরাকাত নামাজের সুযোগ দিতে চাও তাহলে দাও। এরপর খুবাইবকে দেখলেন কাবার দিকে ফিরে দাঁড়াতে, দুরাকাত নামাজ পড়তে। আহা, সে কি চমৎকার নামাজ! দুরাকাত নামাজের সে যে কি পরিপূর্ণতা! নামাজ শেষে তিনি নেতৃবৃন্দের কাছে এগিয়ে গিয়ে বললেন, আল্লাহর কসম, আমি মৃত্যুর ভয়ে দীর্ঘ নামাজের মাধ্যমে কালক্ষেপণ করছি। তোমাদের এই ধারণার ভয়টা যদি আমার না থাকত তাহলে আরও বেশি দীর্ঘ নামাজ পড়তাম। এরপর সাইদ ইবনে আমের স্বচক্ষে তার কওমের নির্মম নিষ্ঠুরতা দেখলেন। দেখলেন জীবন্ত খুবাইবের অঙ্গ প্রত্যঙ্গ একটি একটি করে কেটে ফেলা হচ্ছে। এরই মধ্যে কুরাইশ নেতারা জিজ্ঞাসা করলেন খুবাইবকে, তুমি কি নিজের শাস্তি মুহাম্মদের উপর চাপিয়ে দিয়ে নিজেকে মুক্ত করতে চাও? খুবাইব কর্তিত দেহে রক্তরঞ্জিত হয়েও চিৎকার করে জবাব দিলেন, অসম্ভব। আমার শাস্তি আমার প্রাণের চেয়েও প্রিয় নবীর উপর চাপিয়ে দিয়ে নিজেকে মুক্ত করার কোনো প্রশ্নই ওঠে না। তার শরীরে একটু কাটার আঁচড় লাগাতে চাইলেও আমি আমার নিজের ও পরিবারের সকলের জীবন দিয়ে হলেও এটা প্রতিরোধ করব। মৃত্যুর মুখে দাঁড়িয়ে নিজের নবী ও বিশ্বাসের জন্য এত পাগলপারা ও প্রেমিক সুলভ দৃঢ় জবাব শুনে কাফেরদের মাথা খারাপ হয়ে গেল। তারা হইচই করে বলতে থাকল, মেরে ফেল ওকে, হত্যা করো। এবার সাইদ ইবনে আমের দেখলেন শুলমঞ্চের উপর থেকে খুবাইব আকাশের দিকে চোখ তুলে তাকিয়ে বলছে, হে আল্লাহ, এদের একটি একটি করে গুনে রাখুন, এদের প্রত্যেককে তাড়িয়ে তাড়িয়ে হত্যা করো, এদের কেউই যেন ছাড় না পায়। অগণিত তরবারি আর বল্লমের আঘাতে ঝাঁঝরা দেহে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কুরাইশের লোকেরা ফিরে এলো মক্কায় আর ভুলে গেল বড় বড় ঘটনা দুর্ঘটনার ভিড়ে খুবাইব ও তার মৃত্যুকে। কিন্তু খুবাইবের বিষয়টি তাজা প্রাণ তরুণ সাইদ ইবনে আমের আল জুমাহির স্মৃতি থেকে এক মুহূর্তের জন্যও আড়াল হলো না। ঘুমালে দেখতে পেতেন তাকে স্বপ্নে, জাগ্রত অবস্থায় দেখতেন তাকে কল্পনায়। তার স্মৃতিতে ভেসে উঠত শুলদণ্ডের সম্মুখে তার ধীর ও প্রশান্ত দুরাকাত নামাজ পড়ার সেই অদ্ভুত দৃশ্য। তার দোকানে বারবার ঝংকার তুলত সেই বদদোয়ার ধ্বনি যা তিনি উচ্চারণ করেছিলেন কুরাইশদের বিরুদ্ধে। ফলে তার আশঙ্কা হতে থাকত এই বুঝি আকাশ থেকে বিশাল কোনো পাথর তার উপর নিক্ষিপ্ত হবে, অথবা কোনো বজ্রের আঘাত তার জীবনের সমাপ্ত ঘটাবে। খুবাইব এমন শিক্ষা দিয়ে গেলেন সাইদকে যা তিনি আগে জানতেন না। তিনি শিখে গেলেন জীবনের আসল অর্থ একটি আকিদা ও বিশ্বাস, আর মৃত্যু পর্যন্ত সেই আকিদা বিশ্বাসের জন্যে সংগ্রাম সাধনা চালিয়ে যাওয়া। আরও শিখিয়ে গেলেন যে সুদৃঢ় ইমান সৃষ্টি করে অনেক বিষয়, তৈরি করে প্রচুর অলৌকিকতা। আরও একটি বিষয় শিখিয়ে গেছেন, সেটি হল যে নবীকে তার সঙ্গী সাথীরা এইভাবে জীবনের চেয়েও বেশি ভালোবাসে সন্দেহ নেই যে তিনি আসমান থেকে সাহায্যপ্রাপ্ত সত্য নবী। সেই মুহূর্তে আল্লাহ তাআলা সাইদ ইবনে আমের হৃদয়ের রুদ্ধ দুয়ার খুলে দিলেন ইসলামের জন্যে। একদল মানুষের মাঝে তিনি দাঁড়ালেন এবং সুস্পষ্ট ভাষায় কুরাইশের পাপ পঙ্কিলতার সংস্রব ত্যাগের ঘোষণা দিলেন। ঘোষণা দিলেন দেবদেবীর পূজা অর্চনা বর্জন করার এবং আল্লাহর দিন ইসলাম কবুল করার। সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু
হিজরত করে চলে গেলেন মদিনায়। আঁকড়ে ধরে থাকলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসর্গ, তার সঙ্গে হাজির থাকলেন খাইবার যুদ্ধে এবং পরবর্তী সকল রণক্ষেত্রে। তার প্রতি সন্তুষ্ট থেকে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ইন্তিকাল হয়ে গেল, তিনি পরিণত হলেন পরবর্তী দুই খলিফা আবু বকর ও উমারের খোলা তরবারিতে। জীবনযাপন করলেন একজন মুমিনের এমনই বিরল দৃষ্টান্তরূপে, যিনি আখিরাত ক্রয় করেছে দুনিয়া দিয়ে আর অগ্রগণ্য করেছেন আল্লাহর মর্জি ও সাওয়াবকে দেহের সকল আরাম ও নফসের সকল আকাঙ্ক্ষার উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্ত দুই খলিফাই ভালোভাবে জানতেন সাঈদ ইবনে আমিরের সততা ও তাকওয়ার কথা। তারা শুনতেন তার নসিহাত, গভীর মনোযোগ দিয়ে কান লাগিয়ে থাকতেন তার উপদেশবাণীর প্রতি। তিনি একবার সাক্ষাৎ করতে গেলেন খলিফা ওমরের সঙ্গে তার শাসনামলের সূচনার কোনো একদিনে। তিনি বললেন, ওমর, আমি আপনাকে উপদেশ দিচ্ছি, মানুষের সেবা করার সময় আল্লাহকে ভয় করুন, কিন্তু আল্লাহর হুকুম পালনের সময় মানুষের পরোয়া করবেন না। আপনার কথা যেন কখনোই কাজের বিপরীত না হয়। মনে রাখবেন, সর্বশ্রেষ্ঠ কথা সেটাই যার বাস্তবায়ন ঘটে কর্মে। হে ওমর, কাছের ও দূরের মুসলিমদের ব্যাপারে সজাগ থাকুন, যাদের জন্য আল্লাহ আপনাকে শাসক বানিয়েছেন তাদের জন্য তাই পছন্দ করুন যা করেন নিজের ও পরিবারের জন্যে, তাই অপছন্দ করুন যা করেন নিজের ও পরিবারের লোকেদের জন্যে। সত্যের জন্য সব কষ্ট স্বীকার করে নিন, আল্লাহর হুকুমের সামনে কোনো তিরস্কারের পরোয়া করবেন না। ওমর জিজ্ঞাসা করলেন, এমন করতে কে সক্ষম হে সাঈদ? তিনি জবাব দিলেন, এটা আপনার মতো সেই ব্যক্তি করতে সক্ষম যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদের শাসক বানাবেন এবং যার মাঝে ও আল্লাহর মাঝে কোনো আড়াল থাকবে না, অর্থাৎ আল্লাহর সঙ্গে যার গভীর সম্পর্ক থাকবে। সে সময় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহুর কাছে সহযোগিতা চেয়ে বললেন, হে সাঈদ, আমি আপনাকে হিমসনগরের গভর্নর নিযুক্ত করছি। তিনি ব্যাকুল হয়ে বললেন, ওমর, আল্লাহর দোহাই দিয়ে আপনাকে বলছি, আমাকে বিপদে ফেলবেন না, দয়া করে আমাকে দুনিয়ার ঝামেলায় জড়াবেন না। ওমর এতে ক্রুদ্ধ হয়ে বললেন, কি আশ্চর্য ব্যাপার, আমার ঘাড়ে খেলাফতের গুরুদায়িত্ব চাপিয়ে আপনারা আমার পেছন থেকে সরে দাঁড়াতে চান? আল্লাহর কসম, আমি আপনাকে ছাড়ব না। এরপর তার উপর হিমসনগরের দায়িত্ব অর্পণ করে বললেন, আপনার জন্য ভাতা নির্ধারণ করব কি? তিনি এর জবাবে বললেন, আমিরুল মোমিনিন, প্রজা হিসেবে বাইতুল মাল থেকে প্রাপ্ত ভাতাই হয়ে যায় আমার প্রয়োজনের অতিরিক্ত, তাহলে গভর্নর হিসেবে পাওনা ভাতা দিয়ে আমি কী বা করব। তিনি চলে গেলেন হিমসনগরীতে। এর অল্পকাল পরেই হিমস থেকে আমিরুল মোমিনের নিকট এলো তার নির্ভরযোগ্য একটি প্রতিনিধি দল। তিনি তাদের নির্দেশ দিলেন, তোমাদের এলাকার দরিদ্র ফকিরদের একটি তালিকা তৈরি করে দাও যেন তাদের কিছু সাহায্য করতে পারি। নির্দেশ মতো তারা একটি তালিকা পেশ করলেন। দেখা গেল সেখানে অমুক অমুক এবং সাঈদ ইবনে আমিরও। খলিফা জিজ্ঞাসা করলেন, এই সাঈদ ইবনে আমিরটাকে? তারা জবাব দিলেন, আমাদের আমির ও গভর্নর। তিনি বিস্মিত হয়ে আবার জিজ্ঞাসা করলেন, আমাদের আমিরও কি ফকির? তারা বললেন, হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কসম, দিনের পর দিন পেরিয়ে যায়, তার বাড়িতে চুলা জ্বলে না। এই কথা শুনে উমর এত কাঁদলেন যে তার দাড়ি একদম ভিজে গেল। এরপর 1000 দিনার বড় একটি থলে তাদের হাতে দিয়ে বললেন, তাকে আমার সালাম দিয়ে বলবে আমিরুল মোমিনিন এই অর্থ আপনার জন্য পাঠিয়েছেন, এগুলো দিয়ে আপনার প্রয়োজন মেটাবেন। প্রতিনিধি দল থলেটি নিয়ে সাঈদ ইবনে আমিরের নিকট এলো। তিনি সেটি দেখেই বুঝলেন তাতে অনেক দিনার রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে সেটাকে দূরে সরাতে থাকলেন, যেন তার উপর কোনো বিপদ নেমে এসেছে অথবা তার এই আঙিনায় কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেছে। তার স্ত্রী ভয়ে ছুটতে ছুটতে এসে আড়াল থেকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার সাঈদ, আমিরুল মুমিনের কি ইন্তিকাল হয়ে গেছে? ব্যাপার এর চেয়েও বেদনাদায়ক, তাহলে কি মুসলিম বাহিনী কোনো রণাঙ্গনে হেরে গেছে? ব্যাপারটি তার চেয়েও বেশি হতাশাজনক। এগুলোর চেয়েও হতাশাদায়ক বেদনাজনক, তাহলে কি বিষয় সেটা? আমার আখিরাত বরবাদ করতে আমার ঘরে দুনিয়ার ফেতনা ঢুকেছে, সেটা থেকে নিজেকে মুক্ত করে নিন। দিনারের ব্যাপারে কিছুই না জেনে স্ত্রী বললেন, তুমি কি এ ব্যাপারে আমাকে সহযোগিতা করবে? কেন করব না, অবশ্যই করব। এই কথাবার্তা শেষ হলে তিনি সেই দিনারগুলো ছোট ছোট অনেক থলের মধ্যে ভাগ করে রাখলেন এবং পরে সেগুলো মুসলিম দরিদ্রদের মাঝে পৌঁছানোর ব্যবস্থা করলেন। এরপর খুব বেশি দিন অতিক্রান্ত হয়নি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এলেন সিরিয়াতে, সেখানে সার্বিক খোঁজ খবর নিতে। হিমসনগরীতে যখন যাত্রাবিরতি করলেন, সেই সময় এই অঞ্চলটিকে কুফা নামের সঙ্গে মিলিয়ে বলা হতো কুয়াইফা,
মানে ছোট কোফা, কারণ এখানের লোকেরাও কোফার লোকেদের মতোই বেশি বেশি শাসক ও গভর্নরদের বিরুদ্ধে অভিযোগ করত। লোকেরা হযরত উমারকে সালাম জানাতে ও তার সঙ্গে সাক্ষাৎ করতে সমবেত হলেন। তিনি এসব মানুষকে কাছে পেয়ে জিজ্ঞাসা করলেন, তোমাদের গভর্নর কেমন? তারা খলিফার নিকট তুলে ধরল গভর্নরের বিরুদ্ধে চারটি গুরুতর অভিযোগ, যার প্রতিটি অন্যটির চাইতে মারাত্মক। হযরত উমার বললেন, আমি বাদী বিবাদী উভয়কেই একত্র করলাম, আল্লাহকে ডাকতে থাকলাম যেন তার ব্যাপারে আমার সুধারণা নষ্ট না হয়, কারণ তার প্রতি ছিল আমার গভীর আস্থা ও বিশ্বাস। তারা ও তাদের গভর্নর যখন আমার কাছে সমবেত হল, তখন আমি অভিযোগকারীদের বললাম, বলো গভর্নরের বিরুদ্ধে তোমাদের কি অভিযোগ? বেলা অনেকটা পার হওয়ার আগে তিনি ঘর থেকে বের হন না, কেন এই বিলম্ব? আমি বললাম, এই অভিযোগ সম্পর্কে তোমার কি মন্তব্য হে সাইদ? কিছু সময় তিনি নীরব হয়ে থাকলেন, তারপর বললেন, আল্লাহর কসম, আমি বিব্রত বোধ করছি কথাটি বলতে, কিন্তু কি করা যাবে, এখন তো না বলে কোনো উপায় নেই। আমার কোনো খাদেম চাকর চাকরানি নেই, ফলে প্রতিদিন সকালে ঘরের জরুরি কাজের দায়িত্ব আমাকেই পালন করতে হয়। আমি আটা গোলাই, আমি খামির বানাই, রুটি তৈরি করি, এসব শেষ হলে অজু করে তবে জনগণের খেদমতে বের হই। কিছুটা বিলম্ব এই কারণেই হয়ে যায়। হযরত উমর বললেন, আমি আবার জিজ্ঞাসা করলাম, তোমাদের আর কি অভিযোগ তার বিরুদ্ধে? তারা বলল, রাতের বেলা তিনি কারো ডাকিয়ে সাড়া দেন না, কেন? আমি জানতে চাইলাম, হে সাইদ, এই বিষয়ে আপনার জবাব কি? তিনি বললেন, আল্লাহর কসম, এর কারণ প্রকাশ করাটা আমার জন্য খুবই অপ্রীতিকর, কিন্তু বাধ্য হয়ে বলতে হচ্ছে যে দিন ও রাতকে আমি ভাগ করেছি স্রষ্টা ও সৃষ্টির মাঝে। দিনে ব্যস্ত থাকি সৃষ্টির খেদমতে, আর রাতে মহান স্রষ্টার ইবাদতে। আমি বললাম, তোমাদের আর কি অভিযোগ তার ব্যাপারে? তারা বলল, মাসে একদিন তিনি বাড়ি থেকেই বের হন না। আমি প্রশ্ন করলাম, হে সাইদ, এটা কেন করেন? তিনি বললেন, আমিরুল মোমিনিন, আমার কোনো গোলাম নেই এবং আমার দ্বিতীয় কোনো পোশাকও নেই এটা ছাড়া, যা এখন পরে আছি। মাসে একবার এটা ধুয়ে পরিষ্কার করি, ভেজা কাপড় না শুকানো পর্যন্ত অপেক্ষা ছাড়া আমার কিছুই করার থাকে না। অবশ্য দিনের শেষে জনগণের উদ্দেশ্যে বের হয়ে যাই। আমি তাদের বললাম, আর কি অভিযোগ তোমাদের? তারা বলল, হঠাৎ হঠাৎ তিনি মূর্ছিত ও সংজ্ঞাহারা হয়ে যান, তখন তিনি নিজের মজলিসের ব্যাপারেও বেখবর হয়ে পড়েন। আমি জিজ্ঞাসা করলাম তাকে, এর কারণ কি হে সাইদ? তিনি বললেন, মুশরিক অবস্থায় আমি খুবাইব ইবনে আদিকে শুলিতে চড়াতে দেখেছি। দেখেছি কুরাইশের লোকেরা জীবিত খুবাইবের শরীরের বিভিন্ন অংশ নিষ্ঠুরতম উপায়ে কেটে টুকরো টুকরো করেছে, আর তাকে বলেছে, তুমি কি চাও তোমার পরিবর্তে এই শাস্তি মুহাম্মদকে দেয়া হোক? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তিনি বলেছিলেন, আল্লাহর কসম, এই শাস্তি তো দূরের কথা, আমি আমার নিজের জীবন, আমার পরিবারের সকলের জীবন বিসর্জ্য দিতে রাজি আছি, কিন্তু আমি আমার প্রাণের চেয়েও প্রিয় নবী মুহাম্মদের পায়ের তলায় একটি ছোট কাঁটা ফুটতে দিতে রাজি নই। সেদিনের সেই ভয়াবহ স্মৃতি যখনই আমার মনে পড়ে এবং তাকে কোনো সাহায্য না করে নিষ্ক্রিয় থাকার অপরাধবোধ যখনই আমার মাঝে জাগে, তখনই আমার মনে হয় যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। ব্যাস আমি সংজ্ঞাহীন হয়ে পড়ি। এসব অভিযোগ ও জবাব শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সকল প্রশংসা সেই আল্লাহর জন্যে যিনি আমার সুধারণাকে মিথ্যা হতে দেননি। পরে খলিফা একসময় 1000 দিনার তাকে দিলেন প্রয়োজনে কাজে লাগানোর জন্যে। তার স্ত্রী সেগুলো দেখে বললেন, আল্লাহর জন্যে সকল প্রশংসা যিনি আমাদের আপনার খেদমত নেয়ার দায় থেকে মুক্ত করে দিলেন। এবার যান, আমাদের জন্যে কিছু খাদ্য সামগ্রী কিনে আনুন, আর একটি খাদেম ঠিক করুন। তিনি তাকে বললেন, এর চেয়ে উত্তম কিছু কি তুমি চাও না? কি সেটা? স্ত্রী জানতে চাইলেন। এগুলো আমরা এমন একজনকে দিয়ে দিই যিনি আজকের চেয়েও বেশি অভাবের সময় আমাদের বহুগুণ বাড়িয়ে ফেরত দেবেন। কীভাবে হবে সেটা? যদি আমরা আল্লাহ তাআলার জন্য দান করে দেই। ঠিক আছে, তাই করুন, আপনার মঙ্গল হোক। তিনি সেই 1000 দিনার ভাগ করে বিভিন্ন থলোতে রাখলেন। পরিবারের একজনকে নির্দেশ দিয়ে বললেন, এটা অমুকের বিধবার কাছে পৌঁছিয়ে দাও, এটা অমুকের এতিম সন্তানকে, এটা অমুক বংশের অসহায় মানুষদের, আর এটা অমুক পরিবারের দরিদ্রদের কাছে পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা সাইদ ইবনে আমের আল জুমাহির প্রতি আপন সন্তুষ্টি দান করুন। তিনি ছিলেন সেসব বিরল ও মহান মানুষের দলভুক্ত যারা নিজেদের অভাব সত্ত্বেও অন্যদের প্রয়োজনকে অগ্রগণ্য করেন। আলহামদুলিল্লাহ, এই পর্বটি আমরা এখানেই শেষ করছি। আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চেপে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ইনশাআল্লাহ আগামী পর্বে
আমরা তুফাইল ইবনে আমর আদ দাউসি রাদিয়াল্লাহু আনহু এর জীবনী নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। ইয়া রাব্বি।